रेडी टुडे ভয়েস অফ আমেরিকার যৌথ প্রযোজনায় সকালের খবরে এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ শোনার জন্য আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিওতে। সেখানে আমাদের জন্য অপেক্ষা রয়েছেন ইজাজ বিন হিপসন। ধন্যবাদ আপনাকে। ব্রিটেনের কিছু কিছু এলাকায় ভিন্নরূপী আগ্রাসী করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেয় যে বর্ধিত উত্তেজনা, তার জেরেই ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বহু দেশ ব্রিটেন থেকে বিমান উড়ান নিষিদ্ধ করেছে। ইতালির পররাষ্ট্র দপ্তর রবিবার জানান রোমেও ওই একই ধরনের ভিন্নরূপী ভাইরাসের সন্ধান পাওয়া যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে ডেনমার্কে 9 জন এবং নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ায় 1 জন করে অজানা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ব্রিটেনের বিজ্ঞানীরা নতুন আবিষ্কৃত ভ্যাকসিন এই ভিন্নরূপী ভাইরাসের প্রতিরোধী কিনা তা যাচাই করে দেখছেন। বাংলাদেশ ও ভারতেও এই নতুন সংক্রমণের খবরে রীতিমতো ভীতির সঞ্চার হয়েছে। ভারত সরকার ইতিমধ্যে ব্রিটেন থেকে সকল বিমান উড়ান নিষিদ্ধ করার কথা জানান। 13 ডিসেম্বরে দক্ষিণাঞ্চল ইংল্যান্ডের কেন কাউন্টিতে এটিকে শনাক্ত করা হয়। প্রাথমিক বিশ্লেষণে সরকারি বিজ্ঞানীরা এটির দ্রুত বিস্তারের কথা জানিয়েছিলেন, তবে এই ভাইরাসের বিরুদ্ধে নতুন ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে এখনো কোনো নেতিবাচক ফলাফল পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রতীক্ষার পর দ্বিতীয় বৃহত্তম ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না জরুরি অনুমোদন পেয়ে তাদের সরবরাহ ও বিলি বণ্টন শুরু করেছে। ইতিমধ্যেই প্রায় 3500টি কেন্দ্রে ভ্যাকসিন সরবরাহ করা হচ্ছে। সোমবার থেকেই তাদের টিকা কর্মসূচি শুরু হয়েছে। অপারেশন ওয়ার্প স্পিডের প্রধান মনসেফ স্লাভি CNN মাধ্যমকে জানান এই ভ্যাকসিনটির ব্যবহার ও বিতরণ অপেক্ষাকৃত সহজ, কারণ ফাইজার ভ্যাকসিনের মতো এটিকে এতটা তাপমাত্রার নিচে সংরক্ষণের প্রয়োজন পড়ে না। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ প্রশাসন শুক্রবার জরুরি ব্যবহারের জন্য মডার্না ভ্যাকসিনের ব্যবহার অনুমোদন করে। এবারে অন্যান্য খবর। যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন এজেন্সিতে সরবরাহকৃত চীনের টেলিযোগাযোগ নেটওয়ার্ক যন্ত্রপাতি অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা $190 কোটি অনুমোদন করার কথা জানান। দি ফেডারেল কমিউনিকেশনস কমিশন জুন মাসে জানায় যে সরকারিভাবে চীনের হুয়াওয়েই টেকনোলজিস কোম্পানি এবং ZTE কর্পোরেশনকে নিরাপত্তা ঝুঁকির কারণে নিষিদ্ধ করা হচ্ছে। হুয়াওয়েই সংস্থা এই মাসের শুরুতে জানায় কমিশনের সিদ্ধান্তে তারা মর্মাহত হয়েছেন, কারণ কোভিড সংকটের মাঝে অবহেলিত জনগণের কাছে এই নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা হরণ করাটা হবে দুঃখজনক। এবং জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার দপ্তর থেকে থাইল্যান্ডে ভাষা প্রকাশ এবং সমাবেশের বিরুদ্ধে বর্ধিত দমন অভিযানে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলিতে থাইল্যান্ডের কর্তৃপক্ষ রাজ পরিবারের প্রতি অশ্রদ্ধা জানানোর জন্য 16 বছরের একজন ছাত্রসহ অন্তত 35 জনকে দোষী সাব্যস্ত করে। হাই কমিশনার দপ্তরের একজন মুখপাত্র রবিনা সামদাসানি বলেছেন, অল্পবয়সীদের গ্রেফতারি এখন সেখানে বেশি উদ্বেগের বিষয়। বিশ্ব সংবাদ আজ এ পর্যন্তই।